হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতার দুই বড় প্রধানের অনেক আপডেটস থাকবে, তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের যে কাজটা করতে হয়, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটস গুলোতে। তো আজকে ফার্স্টেই শুরু করছি এটিকে মোহনবাগানের আপডেট দিয়ে। তোমরা জানোই এই মুহূর্তে কিন্তু এটিকে মোহনবাগান দলের অবস্থা একেবারেই খুব একটা ভালো নয়। কিছুদিন আগে কিন্তু এটিকে মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলার কোভিডে আক্রান্ত হয়েছিলেন, এবং তার ফলে কিন্তু এখনো পর্যন্ত এটিকে মোহনবাগানের পুরো দলকে একটা কোয়ারেন্টিন পর্বের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং সেই কোয়ারেন্টিন পর্বের মেয়াদ কিন্তু এখনো অবধি শেষ হয়নি। তার ফলস্বরূপ গত 4 দিন এটিকে মোহনবাগান দল কিন্তু প্র্যাকটিসেই নামতে পারেনি। ইতিমধ্যেই তারা কিন্তু 15 জানুয়ারি মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো সেই ম্যাচটাতে কিন্তু এটিকে মোহনবাগান দল নামাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তার কারণটাও খুব সিম্পল, ISL কর্তৃপক্ষ কিছুদিন আগেই একটা প্রেস রিলিজ দিয়েছিল, সেখানে যেটা বলা হয়েছে যে ISL এর কোনো ম্যাচ কিন্তু কোভিডের কারণে কোনোভাবেই স্থগিত করা হবে না। যদি কোনো দলের 15 জন ফুটবলার না থাকে তাহলে কিন্তু অপোনেন্ট ওয়াক ওভার পেয়ে যাবে, এবং তারা 3 পয়েন্ট এবং 3 গোলও পেয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে। এবং যদি 15 জন সুস্থ প্লেয়ার কোনো দলের থাকে তাহলে কিন্তু তাদেরকে দল নামাতে হবে। তো দেখো, এটিকে মোহনবাগান যদি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দল নামাতেও পারে তাহলেও কিন্তু স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে একটা বিনা প্র্যাকটিসে কিন্তু এটিকে মোহনবাগান দল নামাতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো এটা কিন্তু ISL এর এই পর্যায়ে, এবং এটিকে মোহনবাগানের এখন যে ISL লিগ টেবিলে পজিশন সেখান থেকে কিন্তু মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই কোভিড পরিস্থিতি কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগানকে একটা বড় সড়ো সমস্যার মুখে ফেলে দিয়েছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তো এবার দেখা যায় কি হয়, পরিস্থিতির দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরই মধ্যে কিন্তু এটিকে মোহনবাগানের জন্য আরো একটা খারাপ খবর আছে। এটিকে মোহনবাগানের গোলকিপার অভিলাষ পাল কিন্তু খুব সম্ভবত চোটের কারণে এই মরশুমের জন্য ছিটকে যেতে চলেছে, এবং তার পরিবর্তে গোলরক্ষকের খোঁজ কিন্তু ইতিমধ্যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট খুঁজতে শুরুও করে দিয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত খবর, মানে বলা যায় ভারতবর্ষের অন্যতম অভিজ্ঞ গোলকিপার সুব্রত পালকে নাকি এটিকে মোহনবাগানের তরফ থেকে একটা অফার পাঠানো হয়েছে, এইরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে। যদিও কথাবার্তা এখনো পর্যন্ত প্রিলিমিনারি স্টেজেই আছে। সুব্রত পাল জানেন গত মরশুমে হায়দ্রাবাদ এফসিতে প্রথমে ছিলেন, তারপর তিনি লোনে চলে আসেন SC ইস্টবেঙ্গলে, এবং তারপর তাকে এই মরশুমের শুরুতে SC ইস্টবেঙ্গল রিলিজ করে দেয়, এবং তারপর থেকে কিন্তু তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না। তো সুব্রত পালকে নেওয়ার জন্য নাকি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছে, এইরকম একটা আপডেট কিন্তু উঠে আসছে। তো অবশ্যই সুব্রত পালের ব্যাপারটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো এবার আমি চলে আসছি SC ইস্টবেঙ্গলের আপডেটে। এই মুহূর্তে কিন্তু SC ইস্টবেঙ্গলের পরিস্থিতি বেশ জটিল, এটা আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম। তো দেখো হোয়াটসঅ্যাপে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে আমি যাব না, তবে অনেকেই তোমরা কালকের ভিডিওটার পরে একটা কথা বলেছিলে যে আমি কি SC ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মানে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের হয়ে কথা বলছি। তো দেখো ব্যাপারটা কিন্তু কখনোই সেটা নয়, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের হয়ে কথা বলার মতো কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ এটা আমি বারবার বলেছি, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের অপদার্থতার কারণেই কিন্তু আজকে SC ইস্টবেঙ্গল দলটা এই জায়গাতে দাঁড়িয়ে আছে। তো তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এটাও কিন্তু বারবার বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টর গোষ্ঠীর এই যে সমস্যাটা চলছে, এইভাবে যদি এটা দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য একেবারেই খুব একটা ভালো বিজ্ঞাপন হবে না। এবং গত মরশুমেও ISL এ SC ইস্টবেঙ্গল দলের যা পজিশন ছিল এবার হয়তো তার থেকেও আরো খারাপ পজিশন হতে চলেছে। তো দেখো SC ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের কিন্তু অবশ্যই প্রচুর ফ্লস আছে, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি ফুটবল দল চালানোর জন্য যে ধরনের মানসিকতা নেওয়া প্রয়োজন, যে ধরনের প্রফেশনালিজমের প্রয়োজন আছে সেটা কিন্তু কখনোই এই শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের প্রথম থেকেই ছিল না। তো তখন কিন্তু আমার এই কথাটারও অনেকে প্রতিবাদ করেছিল, আমি নাকি সেই সময় ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের কথা বলছি, এরকম কথা শুনতে হয়েছিল। তো দেখো আমি একটাই কথা বলবো, দোষ কিন্তু দুপক্ষেরই আছে, তো কোনো পক্ষই কিন্তু কাউকে এড়িয়ে যেতে পারে না। ফাইনাল এগ্রিমেন্টে সই থেকে শুরু করে টার্মশিটে কি কি ক্রস রাখা হয়েছিল, তারপরে এই দল গঠন থেকে শুরু করে দল চালানো পুরো ব্যাপারটাই কিন্তু একটা মেসআপ হয়ে আছে এই মুহূর্তে SC ইস্টবেঙ্গল দলে। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খবর আমাদের সামনে এসেছে, সেগুলো নিয়ে তো কালকেই কথা বলেছি, নতুন করে বলার আর কিছু নেই।
তো আমি একটাই কথা বলবো যে একটা বিরিয়ানি কাণ্ড চলছে, একটা ম্যাচ খেলে আসার পরে ফুটবলারদেরকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছে। তো দেখো সত্যি দেওয়া হয়েছে কি হয়নি সেই ব্যাপারে আমি যাবো না, তবে একটাই কথা বলবো, যদি কোনো একটা ম্যাচ খেলে আসার পরে ফুটবলারদেরকে বিরিয়ানি খেতে দেওয়া হয় সেটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। ওই যে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের প্রফেশনালিজমের যথেষ্ট অভাব আছে, তো এই বিরিয়ানি যদি সত্যিই খেতে দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাপারটাই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো সত্যি বলতে কি এই নিয়ে নতুন করে কথা বলে কোনো লাভ নেই। যেটা শোনা যাচ্ছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট নাকি এই মরশুমের পরে আর ইস্টবেঙ্গল ক্লাবে থাকতে ইচ্ছুক নয়, যেটা তারা প্রথম থেকেই বলে আসছিল, কিন্তু তারা থাকতে ইচ্ছুক নয় বলে এইরকমভাবে কোনো একটা দলকে তারা ডুবিয়ে দেবেন এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা দীর্ঘদিন ধরে এইভাবে টার্মশিটে সই করবেন না এবং একের পর এক ইনভেস্টরের সঙ্গে এইরকম একটা ব্যবহার করবেন এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। আমি যেটা প্রথম থেকেই বলে এসেছিলাম দুপক্ষের মধ্যে মুখোমুখি বসে আলোচনার কিন্তু প্রয়োজন ছিল। তো এরপরে আমি চলে আসছি ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার আপডেটে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন ডিফেন্ডার জাস্টিন জর্জের সঙ্গে কথাবার্তা বলছে, এই প্লেয়ারটিকে যাতে মরশুমের বাকি সময়টুকুর জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে লোনে নিয়ে আসা যায় এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করছে। সেই মতো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তারা কথাবার্তাও বলছে, এইরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তো ভিডিওটা শেষ করব যে আপডেটটা দিয়ে, কিছুদিন আগেই ব্রাইট এনোবাখারেকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলা যায় ওই ভিডিওটার পর আমি এখনও পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি সব থেকে বেশি সমালোচিত হয়েছিলাম। তো ব্রাইট এনোবাখারের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্রাইট এনোবাখারে ইনস্টাগ্রামে ইস্টবেঙ্গল দলকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। তো আজও কিন্তু ব্রাইট এনোবাখারে তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আবারও একটি পোস্ট করেছে। তো সেই পোস্টের স্ক্রিনশট আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, মানে আর কেউ অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবে না যে আমি মিথ্যা কথা বলছি। তো যাই হোক, তো ব্রাইট এনোবাখারে এই পোস্ট তার ইস্টবেঙ্গলে ব্যাক করা নিয়ে কোনো রকম ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা সত্যি বলতে কি আমার জানা নেই, তবে এইভাবে তিনি কিন্তু ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট কিন্তু করে এইটুকু বুঝিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গলে ফেরার একটা সম্ভাবনা কিন্তু তার আছে। তো এবার দেখা যাক কি হয় এই ব্যাপারটা নিয়ে, তো আমি প্রথম থেকেই বলে আসছি, তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, এদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো যাতে নতুন ভিডিও পোস্ট করলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও চলো যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড ফেসবুক গ্রুপের লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।